हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल बंगाल सुब्रास ब्लॉगे। तुम्हारे सबाई के वेलकम और गुड मॉर्निंग। सकाल हो गए, तुम्हारा तो देखते ही पाच। आज के आबार चले तुम्हारे साथ कथा बोलते और एखन देखते ही पाच अभी कोको के लिए बसे आज। कोको के देखो जामा पड़िए दिए, कल के जामाटा पड़िए दिए। शुभर एक छोट जामा छो देखिए देखो को मुखटा देखिए दाओ और मुखटा देखो बंधुरा दाड़ाओ देखो कोकोर मुखटा देखो। ओके जामाटा पड़िए दीजिए, शुभर एक जामा छिलो छोटो ओटाई पड़िए दीजिए। एखन बेचारा आमार काछे बसे बसे आराम खाच्छे। और तुम्हारा तातारी देखे आसो आज के दुपुरे लांचटा कि आमी कोरेछि, ताहले तुम्हारा जाओ और तातारी देखे आसो आमी कि दुपुरे लांच करलाम। तारपरे तोमादेर साथे आज के पूजोय कि शपिंग करलाम सेटाई आज के शेयर करब। आमार केनाकाटी हयनि एखोनो, आमी आमार छेलेर जामा कापड़ आज के शेयर करब। ও জামা কাপড়ে কি কি কিনেছে, কি কি কিনে দিয়েছি আমি, সেটাই আজকে পুরো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে আসো আজকে দুপুরের লাঞ্চটা আমি কি বানিয়েছি। আর আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। দেখো দু প্লেট চিকেন বিরিয়ানি এনেছি, চিকেন বিরিয়ানি খাবো। আর এখানে হচ্ছে কোকোর জন্য কলা এনে রেখেছি, কোকো কলা খেতে ভালোবাসে, ওকে রোজ আমরা কলা দিই। আর চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি কারণ আজকে একটু শপিং করতে যাব, তাই জন্য দুপুরবেলা রান্না করতে গেলে দেরি হয়ে যায়, তাই জন্য বিরিয়ানি খেয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমরা শেষ করব। আর তারপরে কিন্তু বেরিয়ে যাব শপিং করতে। দেখো বিরিয়ানিগুলো দু প্লেট নিয়ে এসেছি, এখানে দু প্লেট 90 টাকা করে নেয় চিকেন বিরিয়ানি। আর কোয়ান্টিটি কিন্তু খুব ভালো দেয় আর কোয়ালিটি ঠিক আছে। সামনেরই দোকান, বাড়ির সামনের দোকান থেকে নিয়ে আসি, চেনা পরিচিত হয়ে গেছে। যখনই যাই তখনই এদের দোকান থেকে আমরা বিরিয়ানি কিনে নিয়ে চলে আসি আর বাড়িতে এসে খেয়ে নিই। আর বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আজকে আমরা দুপুরে বিরিয়ানি খেয়েছি, চিকেন বিরিয়ানি, কারণ আজকে আর বাড়িতে রান্না করিনি আমি। আমাকে একটু বেরাতে হবে আজকে শপিং করতে। আজকে আমার শপিং স্টার্ট করব কারণ পুজোর কিন্তু মাত্র আর কিন্তু 3-4 দিন বাকি আছে। এর মধ্যে কিন্তু শপিং না করলে আমার জামা কাপড় কিন্তু কেনাই হবে না, আর আমি পুজোতে কিন্তু পুরনো জামা কাপড় পরে ঘুরতে হবে। আমি বেশি কিছু কিনবো না, আমি এবার পুজোয় ওই 2-3টে কুর্তি আমি কিনে নিয়েছি আগের থেকে। তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছিলাম, আমি সেন্ট্রাল থেকে কিনেছিলাম 2-3টে কুর্তি আছে। আর একটা শাড়ি কেনার ইচ্ছা আছে। তোমরা তো জানোই আমরা মেয়ে, আর মেয়েদের কিন্তু অষ্টমীর দিন কিন্তু শাড়ি পরতে খুবই ইচ্ছা করে, যে কোনো মেয়ে, সেটা আমি না, সবাই অষ্টমীর দিন দুর্গা মাকে অঞ্জলি দেয়। অঞ্জলি দেওয়ার পর সবাই কিন্তু একটু বিকালেও শাড়ি পরে, আর অষ্টমীতে কিন্তু সবাই সকালেও শাড়ি পরে আমরা অঞ্জলি দিই মেয়েরা। আমিও শাড়ি পরবো, আমার তো খুব ইচ্ছা আছে শাড়ি পরার। আর কোকো কিন্তু আমার ভিডিও করার এই স্ট্যান্ডের একটা পার্টস কিন্তু ভেঙে দিয়েছে, আর সেটার জন্যই কিন্তু ক্যামেরাটা একটু ডিসব্যালেন্স হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর বন্ধুরা, আমার নতুন এটা ফোনটা কিন্তু আমি কিনবো খুব তাড়াতাড়ি, দেখি ধনতেরাসের মধ্যেই কিনতে পারি। এখন আমি কিনছি না, আমি পুরনো ফোন দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর কোকো কিন্তু আমার সামনে বসে আছে। তাহলে শুরু করি আজকে জামা কাপড় কী কিনেছি দেখাবো। আমি ছেলের জামা কাপড়গুলো তোমাদের সাথে আগে শেয়ার করছি। এই জামা কাপড়গুলো আমি দিয়েছি আর আমার নিজের টাকা দিয়ে এটা কিনে দিয়েছি ওকে। এখনও কিন্তু ওর ফ্যামিলির প্রত্যেকের দেওয়া বাকি আছে, যেরকম হচ্ছে ওর পিসি ফোন করেছিল, পিসির ওকে প্রত্যেকবার পুজোয় জামা কাপড় দেয়, ওর মাসিরা দেয়, তো তারাও কিন্তু এখনও ওর জন্য টাকা রেখে দিয়েছে, সেগুলো কিন্তু নিয়ে আসা হয়নি, আর সেগুলোও কিন্তু বাকি আছে এখনও কেনাকাটি করতে। তো সেগুলো কিনবো, যদিও চায় এরপরেও কিনতে কিনতে পারে, নয়তো টাকাগুলো দিয়ে ও হাত খরচা বা অন্য কিছু খরচা করে নেবে। তাহলে দেখি আজকে তোমাদের সাথে দেখাই। দেখো আমি দূরে কোথাও যাইনি, আমি সামনে থেকেই কিন্তু কেনাকাটি করেছি। কোথাও যা, চলে যা, যা চলে যা, যা চলে যা, সর সর সর, আমাকে দেখাতে দে, যা বস বস, এখানে শো শো, এখানে শুয়ে পড়, এটা না এটা না, এটা তো আমি ভিডিও করি কোকো, যাও তুমি যাবে, যাও নামো, নেমে যাও, যাও নেমে চলে যাও, যাও। আর বন্ধুরা, কোকো এখানে একটা লাল টুল আছে আমার, সেটাকে তো খুব ভয় করে, তোমাদের আগেই বলেছি, এবার দেখাই। দেখো আমি কিন্তু বাড়ির সামনে থেকেই কেনাকাটি করেছি, আমি কিন্তু এবার ওর জামা কিনতে, আমার ছেলের জামা কিনতে কিন্তু আমি দূরে কোথাও যাইনি।
আর বাড়ির আশেপাশ থেকেই কিন্তু শপিং মল থেকে কেনাকাটি করেছি। আর শপিং মলে কিন্তু প্রচুর ভ্যারাইটি কালেকশন পাওয়া যায়, কিন্তু শপিং মলে কিন্তু প্রাইস রেটটা একটু বেশি থাকে। আর টাইম ছিল না, সেই জন্য এখান থেকেই করলাম, নয়তো হয়তো নিউ মার্কেটে বা গড়িয়াহাটে যেতে হতো, সেখান থেকেই কিন্তু শপিংটা করে ফেলতাম। আর এখন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর কোকো কিন্তু আমার দুষ্টুমি করেই যাচ্ছে। কোকো নো নো নো, প্রত্যেকটা জামা কাপড় বন্ধুরা ছিঁড়তে থাকে, আর ওকে কি বলবো আমি, কিছু বলার নেই। প্রত্যেকটা জামা এক না, এটা এখন নিয়ে এটাকে নিয়ে খেলবে, কি হয়েছে, চলো এখানেই চলো, এখন নিয়ে খেলার জন্য দুষ্টুমি করছে। ও খেলুক, আমি তোমাদের সাথে দেখাই। ওকে কিন্তু আমি জামা কাপড়গুলো কিনে দিয়েছি, এখনও কিন্তু বাড়ির লোক ওকে দেওয়া বাকি আছে। দেখো ও কিন্তু দুটো প্যান্ট আর জামা কিনেছে, এটা এটা দুটো প্যান্ট দেখাচ্ছি, একটা জিন্স কিনেছে, আর এটা হচ্ছে কডের প্যান্ট কিনেছে, ব্ল্যাক কালারের, ব্ল্যাক অ্যান্ড ব্লুয়ে। আর এত লম্বা হয়ে গেছে ও, যে ওর কিন্তু ছুলে সমস্ত প্যান্ট 15 থেকে 16 বছরের বাচ্চাদের লাগছে, আর কোমরে কিন্তু সেগুলো আবার ঢিলা হচ্ছে, কারণ 15 বছরের বাচ্চার প্যান্ট কিন্তু স্বাভাবিক ওর বড় হবে, কারণ ওর কিন্তু 12 বছর বয়স। তো ও কিন্তু লম্বাটা হয়ে গেছে অনেকটা, 5 ফুট 5 ইঞ্চির মতন লম্বা হয়ে গেছে, কিন্তু ওর কিন্তু রোগা, তোমরা তো জানোই শুভ খুবই রোগা। দেখো এটা হচ্ছে একটা ব্ল্যাক প্যান্ট কিনেছে, ব্ল্যাক তোমরা জানো সমস্ত শার্ট বলো, টি শার্ট বলো, গেঞ্জি বলো, সমস্ত কিছুর সাথে যায়, এটা কিন্তু ও পছন্দ করেছে। এটা একটা ব্ল্যাক প্যান্ট কিনেছে, দেখো ঝুলটা দেখো তোমরা কত বড়, অনেকটা বড় প্যান্ট, তার মানে বুঝতেই পারছো কতটা লম্বা, পায়ের থেকে অনেক লম্বা। দেখো এটা হচ্ছে সামনেটা, সামনে বোতাম দেওয়া আছে, এখানটাও বোতাম দেওয়া আছে, আর এই হচ্ছে প্যান্টটা, এটা হচ্ছে 1 নম্বর প্যান্ট। আর ভীষণ মানে চুজ করে, আমার যেরকম চট করে কোনো জিনিস পছন্দ হয়ে যায়, ওর কিন্তু চট করে কোনো জিনিস পছন্দ হতে চায় না, জানো তো, প্রচণ্ড জিনিসকে বাছে, আর ওগুলো দেখে অনেকটা টাইম নিয়ে সব জিনিস পছন্দ করে। তার ফলে কিন্তু আমাকে 2 দিন বেরাতে হয়েছে, একদিনে শপিং কমপ্লিট করতে পারিনি, 2 দিন বেরিয়ে তারপরেই কিন্তু কেনাকাটিটা সেরেছি, ওর ওর কেনাকাটিটা শেষ হয়েছে। দেখো এটা হচ্ছে 1 নম্বর প্যান্ট, ব্ল্যাক কালারের, এটা হচ্ছে 2 নম্বর প্যান্ট, এটা হচ্ছে জিন্স কিনেছে, এটা 15-16 বছর লেখাই আছে, আর এটা হচ্ছে টোন জিন্স কিনেছে, স্কিনি টাইট, স্কিনি টাইট, দেখো এখানে স্কিন স্কিনি ফিট লেখা আছে, আর এটা কিন্তু এই রকম, দেখো এখানে একটু ছেঁড়া ছেঁড়া ডিজাইন আছে, এই যে ছেঁড়া ছেঁড়া ডিজাইন, এখন যেটা স্টাইল এটা মেয়েদেরও বলো ছেলেদেরই বলো। দেখো এই হচ্ছে পা এখান থেকে শুরু করে, এটা হচ্ছে ফুল, আর এই শেপটা হচ্ছে এরকম। এই জিন্সটা আমি পছন্দ করে দিয়েছি ওকে, ও কিন্তু একটু হালকা শেডের জিন্সের প্যান্টের মধ্যে না, ও একটু হালকা শেড খুঁজছিল, মানে একটু অফ হোয়াইট কালারের প্যান্ট খুঁজছিল, কিন্তু যে অফ হোয়াইট প্যান্টগুলো ছিল সেটা কিন্তু ওর হাইটের ছিল না, মানে ছোট হচ্ছিল, মানে 13-14 বাচ্চার ছিল, 15-16 ওর লাগছে, তো 15-16 ইয়ারের বাচ্চাদের প্যান্ট কিন্তু ছিল না, ফলে কিন্তু ওকে এই কালারটা নিতে হয়েছে। আর এই কালারটা তোমরা বলো এই কালারটা কত সুন্দর, কিন্তু ওর কিন্তু অতটা পছন্দ হচ্ছিল না। আমি যা কিনে দিই ওর পছন্দ হয়ে যায়, এখন কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে না, এখন পছন্দের জায়গাটা কিন্তু ওর বেড়ে গেছে, আর ও কিন্তু এখন নিজে পছন্দ করে কিনতে চায়। আমিও ছেড়ে দিই, আমি ওকে জোর দিই না যে তুই পছন্দ করিস না। তো এটা হচ্ছে 2 নম্বর প্যান্ট, তাহলে ব্ল্যাক আর এই ব্লু দুটো প্যান্ট হয়েছে, ব্ল্যাক আর ব্লু। এবার তোমাদের সাথে শেয়ার করি ও জামা কী কী কিনেছে, ও জামাগুলো এখানে আছে রাখা। দেখো এটা হচ্ছে 1 নম্বর জামা, এটা হচ্ছে একটা গেঞ্জি কিনেছে হোয়াইট কালারের, হোয়াইট তো প্রচণ্ড নোংরা করে ফেলে, তোমরা জানো বাচ্চা মানুষ হোয়াইট কিন্তু তাড়াতাড়ি নোংরা করে দেয়, আর সেই জন্য কিন্তু আমি ওকে কিনে দিতে চাইছিলাম না হোয়াইট জামাটা, কিন্তু তাও ও বললো যে কিনি, তাই জন্যই কিন্তু কিনে দেওয়া হয়েছে। দেখো এটা হচ্ছে হোয়াইট একটা, কি বলো তোমরা, টি শার্টই বলো,
এটা হচ্ছে হোয়াইট টি শার্ট দেখো, এটা বিভিন্ন মাল্টি কালার করা আছে, রেড ব্ল্যাক ব্লু অ্যান্ড ইয়েলো কালার করা আছে। আর এটা কিন্তু এইভাবে পরে আমারই হয়ে যাবে, এত বড় বড় জামা দেখো আমারই হয়ে যাবে, এত বড় বড় গেঞ্জি। এটা একটা কিনেছি এক নম্বর। আর এই শপিং করতে গেলে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে যায়, আর বিশেষ করে মেয়েদের জামা কাপড় কিনতে গেলে আমরা মেয়েরা বেশি টাইম নিই, কারণ আমাদের কিন্তু চট করে পছন্দ হয় না। আর আমার একটা ভালো স্বভাব কী বলতো, যে আমি কিন্তু বেশি পছন্দ করি না, আমি চট করে পছন্দ হয়ে যায়। মানে তুমি আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, সেখানে কিন্তু কয়েকটা জামানো দেখানোর পর আমি কিন্তু খুব তাড়াতাড়ি পছন্দ করতে পারি। এই জিনিসটা আমার মধ্যে আছে, সবার মধ্যে কিন্তু থাকে না, সবাই কিন্তু অনেকটা টাইম নেয় পছন্দ করতে। আমি কিন্তু চট করে কোনো জিনিস পছন্দ করে নিই। দেখো এটা হচ্ছে একটা গেঞ্জি, এক নম্বর গেঞ্জি দেখালাম। এবার দু নম্বর হচ্ছে এরা রেড কালারের তোমার পাঞ্জাবি স্টাইলের কিনেছে। এটা দেখো, এটা হচ্ছে রেড কালারের একটা পাঞ্জাবি তোমার চাইনিজ কলার। এটা দেখো চাইনিজ কলার, এটা শার্টের মতন না, আর হাতাটা কিন্তু গুটিয়ে রেখে দিয়েছে, যেহেতু ও ট্রায়াল করেছিল দুদিকে হাতাটা। এটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে রেড কালারের, এটা রেড ছিল আর আর কোনো কালার ছিল না, একটা ইয়েলো ছিল, ইয়েলো ও আগে একটা পরেছে, সেজন্য আমি বারণ করেছি ওই ইয়েলো কিন্তু কেনেনি। এটা কিন্তু রেড কালারের কিনেছে দেখো, এটা অনেকটা মানে শর্ট পাঞ্জাবি হয় না ছেলেদের, ওই শর্ট পাঞ্জাবি। আর এটা কিন্তু দেখতেও খুব সুন্দর, এটা নাইট পরলে বা ধরো সকালে কোনো অকেশন, আর ও তো বাচ্চা বলো, ও তো এখন ছোট, ওকে যা পরবে সেটাই ভালো লাগবে। আর এটাও আমি পছন্দ করেছি কালারটা, আর ম্যাক্সিমাম আমি পছন্দ করে দিই, যেহেতু এখন ওর অতটা পছন্দ আসেনি, ও ছোট, ওকে যেটা বলা হয় ও কিন্তু সেটা চুপচাপ করে কিনে নেয়, আমাকে কিন্তু কিছু বিরক্তি করে না। আর এটা কিনেছি লাল রঙের, তোমরা তো দেখলেই, এটা একটা রেড কালারের তোমরা শার্ট বলতে পারো, শর্ট পাঞ্জাবি বলতে পারো, যা কিছু বলতে পারো, এটা চাইনিজ কলার কিনেছি। আর ও কিন্তু গেঞ্জি পরতে ভালোবাসে, তাই জন্য গেঞ্জিই বেশিরভাগ নিয়েছে সবসময় পরার জন্য। এই একটা গেঞ্জি নিয়েছে দেখো, এটা হচ্ছে স্কাই ব্লু কালারের গেঞ্জি নিয়েছে। এটা দেখো গেঞ্জিটা এরকম, এই গেঞ্জির কালারটাও সুন্দর দেখো, হোয়াইট হোয়াইট আছে, ব্লু আছে, রেড আছে। এটা হচ্ছে গেঞ্জিটা, এটাও খুব সুন্দর হয়েছে দেখো, সিম্পল গেঞ্জি নিয়েছে। গেঞ্জি নিলে কী বলতো, মানে পরতেও ভালো হয় আর কমফোর্টেবলও হয় ছেলেদের গেঞ্জি শার্টের থেকে। আর শার্ট তো পরতে চায় না, কারণ এখন বাচ্চা, বড় হলে শার্ট পরবে, আমি ওকে জোর করি না। আর ও তো এখন এই বছর 13 বছরে পা দেবে, দেখো আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড লম্বা হয়ে গেছে ও। ছেলে মানুষ মেয়েদের থেকে বেশি লম্বা হয়। আর তোমরা কেউ একজন আমার ইন্ট্রো ভিডিও বানাতে বলেছো, আমি অবশ্যই আমার ইন্ট্রো ভিডিও বানাবো। এর আগেও কিন্তু আমি ভিডিওর প্রথম প্রথমে আমার ইন্ট্রোডাকশান আমি দিয়েছিলাম, তাও হয়তো তোমরা প্রত্যেকটা ভিডিও দেখোনি। আমি তাও বলেছো তোমরা, আলাদা করে আমি একটা ইন্ট্রো ভিডিও আমার বানিয়ে দেবো, তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে একটা শার্ট কিনেছে দেখো, এটা শার্ট না, এটাও টি শার্ট দেখো, এটা কিন্তু আমি পছন্দ করিনি, এটা কিন্তু শুভ নিজেই পছন্দ করেছে দেখো, AWE লেখা আছে, আর এখানে কিন্তু সাম লেখা আছে, একটা স্টার করা আছে। আর এই কালারটা দেখো হোয়াইটের মধ্যে, এটা গ্রিন কালার বলতে পারো, এটা আনকমন যে গ্রিন কালারটা হয় ওই গ্রিন কালারটা, আর একদম মানে একদম মানে কি বলবো, এতটাই ব্রাইট যে চোখে লাগছে এই গ্রিনটা। এটা কিন্তু ও পছন্দ করেছে, এই শার্টটা আমি ওকে নিতে দিচ্ছিলাম না, বাট ও কিন্তু জোর করে নিয়েছে, ওর নাকি এটা খুব পছন্দ হয়েছে। এটা কাপড়টা খুব সফট কাপড়, আর এটা কিন্তু খুব কমফোর্টেবল, পরলে কিন্তু গরমে পরলেও কিন্তু খুব ভালো লাগবে। এই কটাই কিনেছে, এটা কিন্তু আমি আমার ইনকামের টাকা দিয়ে ওকে কিনে দিয়েছি, এখানে কিন্তু ওর ফ্যামিলির কেউ এখনো পর্যন্ত দেয়নি, দেবে, সবাই কিন্তু ওর জন্য
আস্তে আস্তে টাকা পাঠিয়ে দিচ্ছে, কারণ এখন তো বড় হয়ে গেছে। ছোটবেলা ওকে কিন্তু যখন শুভ ছোট ছিল, মানে 5-6 বছর ছিল বা 7 বছরের ছিল, তখন কিন্তু সবাই ওকে কিনে কিনে কিনতেও নিয়ে যেত বা ওকে কিন্তু কিনে দিত। কিন্তু এখন বড় হয়ে গেছে, তো এখন তো অতটা মানে ও যেতেও পারে না, ফ্যামিলিতে পড়াশোনার জন্য এতটাই চাপ। সেই জন্য কিন্তু ওকে কিন্তু ফোন করে আমাকে বলে দেয় যে ওর জন্য টাকাটা আছে। পিসিরা দিয়েই যায়, পিসি মাসি সবাই বাড়িতে দিয়েই যায়, ফ্যামিলি বাড়িতে দিয়েই গেছে। ওগুলো কি বলো তো আমার আনা হয়নি, আমি তো ওকে নিয়ে এখানে একাই থাকি। আর মা যতদিন ছিল ততদিন কিন্তু আমার অ্যাবসেন্টে মা ওকে দেখে রাখতো, মানে আমি যখন বাইরে কাজ করতে যেতাম বলো বা যে কোনো কাজে ঘর থেকে বেরাতাম, তখন কিন্তু আমার মা ওকে দেখে রাখতেন। কিন্তু আমার মা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমরা কিন্তু একাই থাকি। আর আমি বেরিয়ে গেলে ধরো আমার কাজের জন্য আমাকে বেরাতেই হয়, আমি যখন বেরিয়ে যাই তখন কিন্তু শুভ একা পড়ে যায়। শুভ আর কোকো বিশেষ করে একা থাকে। দেখাই, কোকো বসে গেছে, দেখো এখন কাপড় টাপড় ছিঁড়ে এখন বসে আছে। কি হয়েছে, খিদে পেয়েছে? কোকো খিদে পেয়েছে? আর দেখো কালকে শুভর একটা জামা ওকে পরিয়ে দিয়েছি, যত বড় হচ্ছে। এগুলো কার জামা? এগুলো দাদার জামা, পরবি? এ বাবা, ছাড় ছাড়, এটাকেও ধরে ছিঁড়া ছেঁড়ার চেষ্টা করছে। শুভ এলে না আমাকে। আর দেখো বন্ধুরা, তাহলে তোমাদের সাথে শেয়ার করলাম এই ওর জামা প্যান্ট এতগুলো কেনা হয়েছে। কটা? 4টে জামা আর 2টো প্যান্ট কিনে দিয়েছি। এটা ওর মোটামুটি এখন জুলাই আগস্ট পরের বছর হয়ে যাবে, তারপরেও তো শীতকালে আবার ড্রেস কিনতেই থাকে ও, কি বলবো আর। দাঁড়াও এগুলো সরিয়ে দিন, হয়তো ওকো যা যা চলে যা, নেমে যা নেমে যা দিক দিয়ে নেমে যা যা যা। ওকো নাবার জন্য ব্যস্ত হয়ে গেছিল, ওকে নাবিয়ে দিলাম। বেচারা ও নিচটায় শুয়ে থাকে, মার্বেলের মধ্যে ঠান্ডা লাগে, ও নিচে শুয়ে থাকে। আর ওকে আস্তে আস্তে জামাটা মানে কি বলো তো পরানোটা অভ্যাস করছি, কারণ শীতকালে কিন্তু কুকুরদের কিন্তু জামা পরতেই লাগে। আর দেখো চলে এসছে আবার একটা, এ মুখে নিয়ে এসছে। আর বন্ধুরা এই তো তাহলে দেখালাম এই শপিং করেছি আর কি কি খেয়েছি, তোমরা তো দেখলেই আজকে বিরিয়ানি খেয়েছি। আর আজকে কিন্তু আমার শপিং করতে যাব একটু পরে ভাবছি, আর সেটাও আমি কি কি কিনলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ফোনটা খারাপ, তাই জন্য খুব একটা ভিডিওতে আমার আশা হচ্ছে না, কারণ মানে ফোনটা ভালো না থাকলে পিকচার কোয়ালিটি ভিডিও না ভালো হলে না আমার আবার ভিডিও বানাতেও ভালো লাগছে না, কারণ আমার যে ফোনটা না খুব হেজি হেজি ভিডিও হয়, তাতে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর ভিডিও কষ্ট করে করতে হয় আর সেগুলো যদি ভালো করে দেখা না যায় তাহলে কিন্তু মনটাও ভালো লাগে না। আর আজকে যাব, ঘুরতে যাব, কেনাকাটি করতে যাব, কি কেনাকাটি করলাম সেটাও তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর আজকেই কমপ্লিট করে নেবো ভাবছি, একদিনে জানি না হবে কি না, আর যদি হয়ে যায় তাহলে করে নেব, আর করে তো বাড়ি চলে আসবো। আর এখন তো বাজে হচ্ছে 4:30 বাজে, আর আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে 8:30। আমি কি কিনলাম সেটা আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে তোমরা জানিও আমি যে জামাগুলো ওকে কিনে দিয়েছি সেগুলো কেমন হয়েছে। দেখো এই জামাগুলো কিনে দিয়েছি, আশা করি যতটা মা হয়ে করার কর্তব্য আমি করেছি, আর আমার দ্বারা যতটা সম্ভব হয় আমি ওর জন্য করি। আর আমার করে আমার খুব ভালো লাগে, কারণ আমার কর্তব্যের মধ্যে পড়ে আমি ওর জন্য যতটুকুনি মা হয়ে করতে পারি। বাবা তো আছে, বাবা তো আলাদাভাবে দেবে, মা হয়ে যতটা আমার করার কর্তব্য আমি করি। আর শুভ কিন্তু আমাকে খুব রেসপেক্ট করে, আমি যেটা বলি সেটা শোনে, আর আমার কিন্তু অবাধ্য না কখনো। যদি আমি কোনো জিনিস আমি যদি না বলে যাই, আমি বাড়িতে থাকলাম না যে এটা তুই করবি না, সেটা কিন্তু কখনোই শুভ করে না। এই দিক থেকে কিন্তু আমার খুব মানে একটা নিশ্চিন্ত লাগে যে ওকে বাড়িতে একা রেখে যেতে। আর বন্ধুরা উপায় না থাকলে কি করবো বলো, মা যতদিন বেঁচে ছিল রিটায়ারমেন্টের পর মা কিন্তু বাড়িতেই থাকতো, কিন্তু মা মরে যাওয়ার পর কিন্তু শুভ একা একাই থাকে। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ আমাকে বেরাতে হবে শপিংয়ে, আর আজকে তো বৃষ্টি হবে না মনে হচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর। তাহলে আবার পরে একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করব, আর আশা করি তোমরাও পুজোতে খুব ঘুরবে, আমিও খুব খুব
ঘুরবো, প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোতে এবার খুব মজা করব, কারণ 2 বছর কিন্তু আমরা বাড়িতে এইভাবেই ছিলাম। আর এর আগের বারের পুজোতেও হয়তো এত কেউ ঘোরেনি বা প্যান্ডেলও হয়নি। এবারও কিন্তু পুজোর প্যান্ডেলে কিন্তু ঠাকুরের জায়গায় ঢুকতে দেওয়া হবে না, এটা তো নিউজেও বলে দিয়েছে, তোমরা হয়তো জানো। ঠাকুরের জায়গায় কিন্তু ঢুকতে দেওয়া হবে না, বাইরে থেকেই কিন্তু ঠাকুরকে আমাদের দর্শন করতে হবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এবার আমি কিন্তু বেরাবো একটু। আর তাহলে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, তো বাই বন্ধুরা।